তথাকথিত ধর্মের পেছনে দৌড়িও না তুমি ভগবানের ভগবানকে ভালোবাসো এবং সব থেকে ভালো ধার্মিক হ্যাট ইস্বধর্মান সেটি ভগবান শিক্ষা দিয়েছেন সর্বধর্মান মামেকাংশ মরনাম এটি ধর্ম আর তুমি যদি ভগবান কে ভালো না বাসো শুধু কুকুর কে ভালোবাসো সেই শিক্ষাই দেওয়া হচ্ছে সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির

भगवान के उपलब्धि करते पारिना अथ श्री कृष्ण नामादि नभवेत ग्राह्यं इन्द्रियै अथ श्री नामादि नभवेत ग्राह्यं इन्द्रियै डोंट मेक साउंड नामादि गॉड्स नेम गॉड्स फॉर्म गॉड्स क्वालिटी गॉड्स पेस्ट टाइम गॉड्स पैराफर्निया ভগবানের ভগবানের রূপ ভগবানের গুণ ভগবানের লীলা তার পরিকর এত কিছু রয়েছে এগুলো কোনটি আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয় আমাদের এই জড় ইন্দ্রিয়

তোমাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে তবেই তুমি যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু যখনই জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন তিনি ভগবানকে দর্শন করেই মূর্ছিত হয়ে গেলেন

তোমাকে তোমার চক্ষুকে ভগবত ভক্তি ভগবত প্রেমের অঞ্জনে রঞ্জিত করতে হবে তবেই তুমি ভগবানকে সর্বত্র দর্শন করতে পারবে

religion means how to get that eyes how to get that hand how to get that leg so that i can appreciate god তাই ধর্মৰ অর্থই হ'ল যে কি আমরা সেই চকু সেই হাত সেই পা লাভ করতে পারি যার মাধ্যমে আমরা ভগবানের মহিমা বৃদ্ধি করতে পারি এইটি মানব সভ্যতার মানব সভ্যতার এটা নয় যে আমি কিভাবে একটা বাঘের সঙ্গে একটা বেড়াল কুকুরের সঙ্গে আমি প্রতিযোগিতা করবো তা নয় সেটা ধর্ম নয় religion means how you have developed your love of God, how you are seeing God in every state, uh, everywhere. ধর্মের অর্থ হচ্ছে কিভাবে আমরা ভগবানের প্রতি আমাদের প্রেমকে বিকশিত করতে পারি আমরা কিভাবে ভগবানকে সর্বত্র দর্শন করব সর্বত্র ভগবান সর্বত্র রয়েছেন এটি বাস্তব অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম গড ইজ উই বি অ্যাট ভগবান পরমাণুর মধ্যেও বিরাজ করছেন রিজ আর দ্যকিশন এন এগুলি বৈদিক সাহিত্যের বিবরণ হ্যাঁ এ কাপ্পা কোটি যাচ্ছাত্রিরস্ত্রী জগদন্ন চয়া জদন্তং

যেমন আমাদের অভিজ্ঞতা রয়েছে পিতা এবং মাতার মিলনের ফলে গর্ভের মধ্যে গর্ভ সঞ্চার হয় যদি তার মধ্যে সেই চিন্ময় সত্তা আত্মা প্রবেশ করে তখন সেই মহিলা সেই স্ত্রী গর্ভবতী হয় এবং সেখানে শিশু দেহ গড়ে ওঠে

দি কারণা ছবি দে গর্ভউদকসাই বিষ্ণু হ্যাজ এন্টারড উইদিন দিস ভিশন এইটি হচ্ছে বৈদিক তথ্য অণ্ডান্তরস্থ পরমাণু চয়ন্তরস্থম এই বিহত ব্রহ্মান্ডে সৃষ্টি হয়েছে কারণ গর্ভউদকসাই বিষ্ণু তার মধ্যে প্রবেশ করেছেন বিশ্ববে aham idam krishtam ekaangshin astitu yada

যে আমাদের বুঝতে হবে যে আমরা হচ্ছি সেই বৃহৎ চিন্ময় সত্তার একটি ক্ষুদ্র অংশ একটি স্ফুলিঙ্গের মতন ভগবান হচ্ছেন মূল অগ্নি আমরা হচ্ছি সেই অগ্নির স্ফুলিঙ্গ স্বরূপ গুণগতভাবে গুণগতভাবে সেই স্ফুলিঙ্গ এবং অগ্নির মধ্যে কোনো পার্থক্য নেই একই this spark is very minute small and big fire is very সেই স্ফুলিঙ্গ অত্যন্ত ক্ষুদ্র অনুসদৃশ্য আর বৃহৎ অগ্নি সেটি অনেক বড় you can study by studying yourself that because i am a spirit soul i have entered into this lump of matter

আমিও একটা মোটর গাড়ি দেখছি আবার একজন মোটর ইঞ্জিনিয়ার সেও একটি মোটর গাড়ি দেখছে কিন্তু দুজনের দৃষ্টির মধ্যে তফাৎ রয়েছে যদি গাড়িটির মধ্যে কোন ত্রুটি থাকে আমি সেটা কিছু করতে পারি না কিন্তু একটি ইঞ্জিনিয়ার একটি মেকানিক মোটর ইঞ্জিনিয়ার সে যখন সেটা দেখে

মনোধর্মী জল্পনা কল্পনার মাধ্যমে যে আমি একে ভগবান মনে করি আমি ওনাকে ভগবান মনে করি সেটা নয় সো দ্যাট এডুকেশন ক্যান বি ভেরি কুইকলি ডান তো সেই জ্ঞান সেই শিক্ষা খুব সহজেই লাভ করা যায় আদারওয়াইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড গড সেই শিক্ষা ছাড়া ভগবানকে জানা অত্যন্ত কঠিন পৃথিবীতে অনেক বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক রয়েছে কিন্তু তারা সেটা মানছে না কেন তার কারণ হচ্ছে তারা ভগবানকে দেখতে পাচ্ছে না তাই তারা ভগবানকে অস্বীকার করছে

ভগবান মামিজান গীতায় আবার বলেছেন মনুষ্যাং সহস্রেশু কশ্চিত যততি সিদ্ধ লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো একজন সে মুক্তি লাভের চেষ্টা করে সেটা করে না সবাই কুকুর বিড়ালের মতন কেউ তার জীবনে জীবনকে সফল করতে আগ্রহী নয় মনুষ্য

আর এই রকম বহু ব্যক্তি যারা তাদের জীবনকে সফল করেছেন তাদের মধ্যে বহু ব্যক্তির মধ্যে একজন ভগবানকে তত্ত্বত তো জানতে পারেন

वासुदेवी भगवती भक्ति जोग प्रयोजित जनयति आसु वैराग गम ज्ञानंच जत इफ वी अप्लाई आवर वासु भक्ति जोग एंड टू वासुदेव कृष्णा वासुदेव मींस कृष्णा যদি भक्ति जोग ভক্তি যোগ সেই বাসুদেবকৃষ্ণে অর্পণ করি বাসুদেবী भगवती आ,

এবং সে যখন এই বিগ্রহের কথা চিন্তা করে মনমনা ভব মদ ভক্ত এইভাবে যখন সে বিগ্রহের অর্চন করে পূজা করে

আর এই ভক্তিযোগকে আমরা সচল রাখতে পারি শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে যেমন আমি বলছি তোমরা সেটা শুনছো এটা আমি যেটা বলছি এটা কীর্তনম আর তোমরা শুনছো উভয় উপকৃত হচ্ছি আমরা সবনাম কীর্তনং বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সখ্যম আত্ম নিবেদিত নাইন ডিফারেন্ট প্রসিডিওর অফ ভক্তি যোগ দ্য ফার্স্ট থিং ইজ শ্রবণ এই হচ্ছে ভক্তির নয়টি অঙ্গ নববিধা ভক্তি তার প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণম ইফ উই সিম্পলি কিপ দিস ডিটি হিয়ার we may see যদি আমরা এখানে কেবল মাত্র বিগ্রহ রাখি তাহলে আমরা তাকে দর্শন করতে পারব বাট ইফ উই ডোন্ট হিয়ার अबाउट হিম দেন ইট উইল বি হ্যাগনি দেন ইট উইল বি হ্যাগনি জাস্ট লাইক ইন ইন্ডিয়া ইট হ্যাজ বিকাম বিকজ দে হ্যাভ গিভেন লা দি প্রসেস অফ সমনাম কীর্তনাম দেয়ারফর দে আর ফিলিং না কিন্তু যদি আমরা তার সম্বন্ধে শ্রবণ না করি তাহলে হবে না যেমন ভারতবর্ষে এখন এই অবস্থা হয়েছে তারা এই শ্রবণ কীর্তনের ত্যাগ করেছে এবং এটি শুধুমাত্র ভারতবর্ষে নয় সমস্ত জায়গাতে যেহেতু তাদের যথাযথ শ্রবণ কীর্তনের পন্থা নেই শ্রবণ কীর্তন করছে না ভগবান সম্বন্ধে তাই এই মন্দিরগুলো এবং ভগবানের বিগ্রহ তাদের কাছে একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে তারা এই মন্দির এবং চার্চ বিক্রি করে দিচ্ছে তাই থেমে থেকো না থেমে যেও না তুমি যদি শ্রবণ কীর্তন করা বন্ধ করে দাও তাহলে ধীরে ধীরে তুমি ক্ষয়প্রাপ্ত হবে এবং তোমার ভক্তি নষ্ট হয়ে যাবে ভক্তিযোগের সূত্রপাথায় শ্রবণম থেকে শ্রবণম কীর্তনং বিষ্ণু

সেই কথাই এখানে বর্ণনা করা হয়েছে বাসুদেবী ভগবতী ভক্তিযোগ প্রযোজিত ভক্তিযোগ আদেশ ইস ভক্তিযোগ হিয়ারিং চ্যান্টিং রিমেম্বারিং ওয়ার্শিপিং অফারিং অফ ইসেন্সেস টু বিকাম ফ্রেন্ড টু বিকাম সার্ভেন্ট অ্যান্ড ডেডিকেট এভরিথিং টু কৃষ্ণ এইটি হচ্ছে ভক্তিযোগ শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্ধন প্রণাম করা সক্ষম দাসম এবং আত্মনিবেদন তুমি এগুলি হচ্ছে বিভিন্ন পন্থা তুমি এগুলো সবকটা অবলম্বন করতে পারো বা যে কোনো একটি দুটি বা তিনটি গ্রহণ করতে পারো ইভেন অ্যাকসেপ্ট ওয়ান অনলি দেন ইওর লাইফ উইল বি কেবল মাত্র একটি মাত্র যদি গ্রহণ করা হয় তাহলেও আমাদের জীবন সফল হবে ইফ ইউ সিম্পলি কাম হিয়ার এন্ড হিয়ার ইওর লাইফ উইল বি তোমরা যদি কেবল মাত্র এখানে আসো এবং শ্রবণ করো তাহলেও তোমাদের জীবন সফল হবে ইভেন ইফ ইউ ডু নট ওয়ার্স ইফ ইউ সিম্পলি কাম দেয়ারফর ইওর ওপেনিং সেন্টার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড যেমন যদি তোমরা অর্জন করতে না পারো কিন্তু আমরা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন সেন্টার খুলছি সেখানে যদি তোমরা আসো এবং কেবল শোনো ভগবানের কথা তাহলেই তোমাদের জীবন সার্থক হবে কেবলমাত্র শ্রবণের মাধ্যমে

তিনি কেবলমাত্র ঐকান্তিক মনোযোগিতা সহ মনোযোগ সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন এবং তার মাধ্যমেই তার জীবন সফল করেছিলেন তার অন্য কোনো কাজ ছিল না কেবলমাত্র শ্রবণ করা ছাড়া সিমিলারলি সুখদেব গোস্বামী হি সিম্পলি ডিসক্রাইব চান্ট অ্যাবাউট কৃষ্ণ হি বিকাম পারফেক্ট যেমন শুকদেব গোস্বামী তিনি কেবলমাত্র কৃষ্ণ কথা কীর্তন করেছিলেন এবং এই কীর্তনের মাধ্যমেই তিনি পূর্ণতা লাভ করেছেন প্রহ্লাদ মহারাজ তাকে তার পিতা বিভিন্ন ভাবে শাস্তি প্রদান করার চেষ্টা করেছিল

হ্যাঁ কিন্তু তিনি কেবলমাত্র রামচন্দ্রকে যে কোনো ভাবে যত সেবা করার চেষ্টা করে গেছেন আ জামট ওভার দ্য ওশেন হি did not know any vedanta philosophy he was an তিনি সমুদ্রের উপর লাফ দিয়ে গেছেন তিনি বেদান্ত দর্শন জানতেন না তিনি এক পশু জনিত বাট হি ডেডিকেটেড His life to serve Lord God. কিন্তু তিনি তার জীবন ভববান রামচন্দরর জন্য উৎসর্গ করেছে তিনি সমুদ্রের ওপরে লাফিয়ে গেছেন ই লা ডিফট প্রস অ ভক্তি যোগ মা ।

কিভাবে এই জীবন সফল হবে সেটাও এখানে বলা হয়েছে জনায়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চयद यद अहীতকম বা এই ভক্তি যোগ অপারেশন ইওর অরিজিনাল নলেজ উইল বি রিভাইভ ভক্তি যোগের পন্থার মাধ্যমে তোমার প্রকৃত জ্ঞান উন্মোচিত হবে হোয়াট ইজ দ্যাট অরিজিনাল নলেজ অরিজিনাল নলেজ ইজ আর সেই প্রকৃত জ্ঞান কি সেই প্রকৃত জ্ঞান হচ্ছে ভগবান হচ্ছেন আমাদের পরম পিতা আমরা হচ্ছি তার সন্তান বা নিত্য সেবক হম সন্তান পুত্র তার সেবকই হয় Uh, a we real son is obedient and servant is also obedient কারণ ভালো পুত্র সে সে তার পিতার বাধ্য হয় এবং ভালো ভালো দাস সেবক সেও তার প্রভুর বাধ্য হয় and uh, as we have got distinction here servant and son they the absolute world there is no such distinction

এটি হচ্ছে পরম জগতের নিত্য জগতের বিশেষ একটি গুণ এরকম ভেবো না যে আমি ভগবানের সেবক কেন হতে যাব ভগবানের সঙ্গে যে কোনো সম্পর্কেই যুক্ত হও না কেন পরিণামে সেগুলি একই তার মধ্যে কোনো পার্থক্য নেই চাও জনায়তি আস দিস ইজ জ্ঞান দিস ইজ নলেজ দ্য গাড ইজ গ্রেট আই এম ভেরি ইনসিগনিফিকেন্ট স্মল তো এইটি হচ্ছে জ্ঞান যে ভগবান হচ্ছেন মহান এবং আমি অত্যন্ত ক্ষুদ্র আতি ক্ষুদ্র জীব মাই বিজনেস ইজ টু সার দিস ইজ জ্ঞান দিস ইজ নলেজ এবং আমার কাজ হচ্ছে তার সেবা করা এটি হচ্ছে যথাযথ জ্ঞান

যেমন গভর্নমেন্ট সরকার সে বৃহৎ এবং আমরা ক্ষুদ্র তাই তিনি সরকার যখন আদেশ দেয় এসো আমার এই ডিপার্টমেন্টে যোগদান করো তখন আমাদের তাতে যোগদান করতে হয় কারণ আমরা হচ্ছে ক্ষুদ্র

তো এইভাবে ভগবানের দর্শন উপলব্ধি করার চেষ্টা করো এইটি হচ্ছে ভাগবত ভাগবত ডিসকোর্স मींस টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলোসফি অফ গড সো দিস প্রসেস দ্য রিলিজিয়ন मींस ফার্স্ট ক্লাস রিলিজিয়ন मींस ওয়ান হু হ্যাজ লার্ন টু লাভ গড তো এই ভাগবত কথার অর্থ হচ্ছে এই ভগবানের দর্শন সম্বন্ধে জানা এটি হচ্ছে পন্থা ধর্ম কথার অর্থ হচ্ছে ভালো প্রথম শ্রেণীর ধর্ম হচ্ছে যা ভগবানের প্রতি ভগবানকে ভালোবাসার শিক্ষা দেয় দ্যাট ইজ ফার্স্ট ক্লাস এন্ড হাউ টু লাভ গড হাউ টু প্র্যাকটিস দ্যাট লাভ দ্যাট ইজ ভক্তি যোগ এবং কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় কিভাবে সেই ভালোবাসার অনুশীলন করতে হয় সেটি হচ্ছে ভক্তিযোগ বাসুদেব ভগবতী ভক্তিযোগ অপ্রেরিত

আর্ল মেটিরিয়াল অ্যাক্টিভিটি এই বৈরাগ্য কথাটি বোঝার চেষ্টা করো যেমন আমাদের দেখো আমরা এই ইস্কনের যারা ভক্তরা তারা সমস্ত জড়জাগতিক কার্যকে ত্যাগ করেছি ব্যাট ইজ নাও এইটিই হচ্ছে বৈরাগ্য আবার অ্যাক্টিভিটি আর সারাউন্ডিং অনলি अबाउट কৃষ্ণ আমাদের সমস্ত কার্যকলাপ কৃষ্ণকেন্দ্রিক উই ডু নট ডু এনিথিং

কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করা সেটি হচ্ছে বৈরাগ্য এবং এই বৈরাগ্য অর্জন করার জন্য একজনকে যথাযথ জ্ঞান অর্জন করতে হয় তাকে বলা হয় জ্ঞান

জ্ঞান এবং বৈরাগ্য দুটির সংযোগ হতে হবে দুটির মেলবন্ধন হতে হবে তাহলেই জীবন সফল হবে কেবলমাত্র বৈরাগী হয়ে থাকা যায় না ত্যাগ করে থাকা যায় না তুমি ত্যাগ করবে আবার গ্রহণ করবে ত্যাগ করবে আবার গ্রহণ করবে

কৃষ্ণের কথা চিন্তা করা তার ভক্ত হওয়া তার পূজা করা এবং তাকে প্রণাম নিবেদন করা কেবলমাত্র এই চারটি জিনিস একেই বলা হয় একেই বলে ভক্তিযোগ তুমি যদি ধীরে ধীরে এগুলিকে গ্রহণ করো তাহলে তুমি ভগবানকে জানতে পারবে এবং তোমার জীবন সফল হবে শিলাপ্রহপাদ কি যায়